সম্মানিত দর্শক, আমরা আবারও ফিরে আসলাম ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। আমরা চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জনাব মোহাম্মদ কামারুজ্জামান সাহেবের কাছ থেকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতরম, আপনি কোরআনের মর্যাদার কথা এবং লাইলাতুলের কথা, লাইলাতুল কদরের কথা বলছিলেন। জি, লাইলাতুল কদর তো এমন একটি রাত্রি, সম্মানিত রাত্রি, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআনকে লাউহে মাহফুজ থেকে একসাথে দুনিয়ার আসমানে নাজিল করেছে। জি, আমরা লাইলাতুল কদরের আলোচনা আবারও করবো ইনশাল্লাহ। আমরা যে জিনিসটা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই মাসে একটা গুরুত্বপূর্ণ রাত্র দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছেন এবং এই কোরআনকে রমাদান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করে রমাদানের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। আমরা যে জিনিসটা আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই যে আমরা সিয়াম পরিপালন করতেছি অথবা লাইলাতুল কদরের রাত্র বা আমরা দিনগুলোতে এতেকাফ করে অনেক কিছু করি যেগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন থাকবে ইনশাল্লাহ, যে আমরা সিয়াম পরিপালন করি বা যে দিনকে মর্যাদা দিই, রমাদানকে মর্যাদা দিই, এই মর্যাদাটা কিন্তু কেবলমাত্র কোরআনের কারণে। তো আমরা রমাদান মাসে আমাদের বেশি করে কোরআন স্টাডি করা উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, কোরআনের বিধিবিধানগুলো আমাদের জীবনে জানা উচিত বেশি করে, আমরা সেদিকে ধাবিত না হয়ে বরং কোরআনকে গিলাফে ঢেকে উপরে রেখে দিয়ে বাকি অনেক কিছু আমরা পর্বগুলো চর্চা করে যাচ্ছি, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? জি, ধন্যবাদ। এই বিষয়টি তো বর্তমানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে সিয়াম পালন করি, রোজা পালন করি, নামাজ আদায় করি এবং আমরা তারাবি নামাজের যথেষ্ট গুরুত্ব দেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই সিয়াম বা রোজা পালন এবং সালাত আদায় করা এই বিষয়গুলো কিন্তু কোরআনেরই নির্দেশ এবং এগুলো কোরআনেরই কিন্তু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মাধ্যমেই আমাদের জন্য এই যে অবজারভেশনগুলো, পারফরমেন্সগুলো যেগুলো আমরা ডেইলি করছি বা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে করছি, বছরের রমজান মাসে একবার একটি মাস আমরা কিছু ইবাদত করতেছি যেটা হচ্ছে যে আল্লাহর হক সম্পর্কিত, কিন্তু আমরা আমাদের যে যে আয়োজন এটার কিন্তু আমরা নামকরণ করেছি যে ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাস্তবিক জীবনে আমরা কোরআনের খণ্ডিত কিছু অংশ পরিপালন করি, বাকিটা করছি না, বা দুনিয়ার যে আমাদের ট্রানজ্যাকশনগুলো আছে মানুষের সাথে মানুষের, প্রতিষ্ঠানের সাথে মানুষের, এই বিষয়ে কোরআনের বক্তব্য কী, এই বিধানগুলো আমরা কেন মানার চেষ্টা করতেছি না? আসলে এই বিষয়টি তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামকে খণ্ডিতভাবে দেখার যে কুফল, তার কুফল কিন্তু আমরা অলরেডি ভোগ করা শুরু করেছি। এই জন্য আমার আহ্বান থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে উদখুলু ফিসসিলমে কাফফা, যে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক পদ্ধতি অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। দেখুন, কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী যার উপরে কোরআন নাজিল করা হয়েছে জিব্রাইল আমিনের মারফতে এবং যাদের জন্য নাজিল করা হয়েছে, এই দুজনকেই, দু গ্রুপকেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন যে ওয়াইন্নাহু লাযিক্রুন লাকা ওয়ালি কাওমিকা ওয়া সাওফা তুসআলুন, যে হে নবী, হে রাসূল, যে এই কোরআন আপনার জন্য এবং আপনার কাওমের জন্য, উম্মতের জন্য একটি সম্মানের বিষয়, জিকিরের বিষয়, একটি প্রেস্টিজের বিষয়, শীঘ্রই কিন্তু এই বিষয়ে আপনাদেরকে, আপনাকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। জিকির মানে আমরা যেটা বিশ্বাস করি সেটা জিকির করা, মানে যেভাবে আমরা জিকিরকে আল্লাহ আল্লাহ বা এরকম, এটা তো না। এখানে এই জিকির অর্থ সেটা নয়, এখানে জিকির অর্থ হলো যে একটা মুসলিম, একটা জাতির জন্য, মুসলিম জাতির জন্য কোরআন হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক তার সাথে থাকবে এবং তার জীবনের সকল বিধিবিধান সে কোরআন থেকে অনুসরণ করবে, কোরআন থেকে সে মানবে এবং কোরআন থেকে সে বর্জন করবে, তাহলেই হবে সে পূর্ণাঙ্গ, তাহলেই আসলে এটা পূর্ণাঙ্গ জিকির। জি, আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানেই বিরতি টানলাম, আমরা আবার শুনবো আপনার কথা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সে সুযোগ দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও এবং এশিয়ান টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম রমাদান ও কোরআন নিয়ে। কোরআন একটা কমপ্লিট কোড অফ লাইফ, আর কোরআন স্পষ্টভাবে বলতেছে ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন হচ্ছে মানব জাতির আলোকবর্তি থেকে, হুদাল লিন্নাস, এটা কেবলমাত্র মুসলমানদের সম্পদ না, টোটাল বিশ্ববাসীর জন্য, টোটাল মানব সমাজের জন্য কোরআন হচ্ছে একটা আলোকবর্তিকা, এবং এই আলোতে আমাকে আপনাকে বিলোকিত করতে হবে, তবেই না সমাজ আলোকিত হবে,
সমাজ তো আমার আর আপনাকে নিয়েই। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট ভাষায় বলছেন সিবগাত আল্লাহ, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর আল্লাহর রঙটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্যের ব্যাপার, কারণ এর চাইতে ভালো রং আর কে দিতে পারে? যিনি সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন তার বান্দারা কোন রাস্তায় চললে, কোন পথে চললে তার জীবনটা সুষমা মণ্ডিত হবে। এই বিষয়গুলো ভাববার বিষয়, আর এই ভাববার বিষয়গুলো আপনাদের এন্ডে আমরা তুলে ধরলাম। চলুন আমরা চিন্তা করি, আমরা গবেষণা করি। কোরআন স্পষ্ট ভাষায় বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লেগে আছে? প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ, ওয়ান ফার্মা ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে এখানে শেষ করছি, এই আশায় যে আসুন আমরা কোরআন চর্চা করি, কোরআন অর্থ সহ বুঝি, তবেই না মানব জীবন সার্থক হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আজকের বিষয় রমাদান ও আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন পবিত্র কদর সূরায় ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ صَدَقْتَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ